1947 সালের 14ই আগস্ট দেশ ভাগ হয়েছিল। আলাদা রাষ্ট্র হিসেবে জন্ম হয়েছিল ভারত ও পাকিস্তানের। দেশ ভাগের বেদনা এবং ভয়াবহতাকে স্মরণ করতে 14ই আগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ ভাগের যে যন্ত্রণা, সেই স্মৃতি কখনো ভোলা যায় না। হিংসায় পড়ে আমাদের বহু ভাই বোন ঘর ছাড়া হয়েছেন, প্রাণ হারিয়েছেন। তাদের সেই সংগ্রাম এবং আত্মত্যাগকে স্মরণ করেই 14ই আগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 14ই আগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা ছাড়াও বিভাজন ভুলে ঐক্যের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সামাজিক বিভাজন হানাহানির যে স্মৃতি দেশবাসীর মনে গেঁথে গিয়েছে, সেই বিভাজন এবং হানাহানি থেকে দেশকে মুক্ত করতে এবং ঐক্যের পরিবেশ গড়ে তুলতে এই দিনটিকে স্মরণীয় করা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে সারা দেশের সাথে রাজ্যেও পালিত হল বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস। সোমবার ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই দেশ বিভাজনের ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব এবং বাংলার লোকেরা। শুধু হিন্দুরাই এই বিভাজন চায়নি এমনটা নয়, বহু মুসলিম, শিখ এবং অন্যান্য ধর্মের লোকেরাও এই বিভাজন চায়নি, কিন্তু পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সকলকে আলাদা হতে হয়েছে। নিজেদের আত্মরক্ষার্থে কিভাবে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে নতুন করে বাঁচতে শিখেছেন, সে বিষয় সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সত্যি আমরা দেশ বিভাজনের সবচেয়ে যদি বড় কোনো এফেক্ট কারা হয়ে থাকে, তারা হলে পাঞ্জাব এবং বেঙ্গলি লোক সবচেয়ে বেশি তারাই এফেক্টেড হয়েছে, আর কেউ না। পাঞ্জাবকে আলাদা হলো, বেঙ্গলকে আলাদা করা হলো, এবং কিভাবে আমরা এক দেশ থেকে আরেক দেশে, অজানা দেশে আমরা সবাই আসলাম, আবার এখান থেকে অনেকে গেছে, এটাও কিন্তু ভাবলে ভুল হবে যে হিন্দুরাই শুধু এই পার্টিশন চায়নি, বহু মুসলিম লিডার তারাও চায়নি কিন্তু এই বিভাজন হোক। যারা শিখরা ছিল তারাও চাইনি যে বিভাজন হোক, যারা অন্যান্য ধর্মে বিশ্বাস করে তারাও চায়নি, কিন্তু যেটা এখানে বলা হয়েছে দু ব্যক্তির জন্য এই পার্টিশন ভুগেছি, এবং কীভাবে এক পার থেকে আরেক পারে আসলো, একটা অজানা দেশে এসে নিজেকে সেটেল করা, এই নেক্সট জেনারেশনকে যে জানাবার জন্য আজকের এই আমাদের এই স্মৃতি দিবস। এদিনের এই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা সম্বলিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে একটি মৌন মিছিলেরও আয়োজন করা হয়। এই মৌন মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সমাজ শিক্ষা সমাজ কল্যাণ এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, RE News.